রাত্রির তিনটের সময় শুতে গেছে, রাত্রির তিনটে শুতে গেছি, অটোমেটিকলি উঠতে দেরি হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত যা খবর পেলাম, ভোট খুব পিসফুলই ভোট, সুন্দর ভোট। আমি জানি না কত পোল হবে, তবুও আমার আইডিয়া তেরো লক্ষ পোল হওয়া উচিত, তেরো লক্ষ পোল হবে। কথা বলতে দেরি হয়ে যায়। না না না, দিদির সঙ্গে কথা বলেছি, আমার ল্যান্ডফোন আছে, ল্যান্ডফোন তো বন্ধ হয়নি। আমি অন্য মোবাইল, আমি ফোন আছে। আমি তারপরে খবর নিলাম, মোটামুটি খবর নিলাম, আমাদের কর্মীদের যারা আছে যারা তাদের কাছ থেকে খবর নিলাম, বলে ভোট খুব পিসফুল ভোট হয়েছে। দু এক জায়গায় যেমন আমার, আমি একটা খবর পেলাম একটা বুথে, তোমার নতুন গ্রামে, ওখানে ফার্স্ট পোলিং অফিসার, সে বলছে বিজেপিরা ভোট দাও, তৃণমূলরা বেরিয়ে যায়। আমি জানি না সে ভদ্রলোক কোথাও বাড়ি তার, আমার স্যার ওর নামটা আমি নিয়েছি কি সেলিম বোধহয় দেখছে, নতুন গ্রামে, আমি অলরেডি জানিয়েছি। হ্যাঁ দেখছি বন্দরে একটু ঝামালি হয়েছে, বন্দরে ওই গ্রামটা খুব আজ নয়, তুমি দেখবে সিপিএম আমলেও হয়েছে, ও বরাবর ওই গ্রামটা খুব ক্যাওস গ্রাম, তুমি দেখো ষোলোতে হয়েছিল সিপিএম আমলে, সিপিএম আমলে ওই গ্রামটা সবসময় বয়কট করো, হ্যান করো, ত্যান করো, ওই একটা একটা দাসপাড়া আছে, দাসপাড়াতে ঝামেলাটা বরাবরই হয়। অ্যাকচুয়ালি কোনো অশান্তি নেই। কত পার্সেন্ট ভোট হলো এখনো পর্যন্ত? তোমার চা ফা খেয়েছো? খাও নাই, এখন ভোট দিয়ে যাবে।